আজকে আমরা দেখছি যে আওয়ামী লীগের একজন প্রার্থী, আওয়ামী লীগ ঘরানার একজন প্রার্থী, তিনি ব্যাপকভাবে প্রচার চালাচ্ছেন, এখনো মার্কা পাননি অথচ মার্কা লিফলেট বিতরণ হচ্ছে, বড় বড় সমাবেশ করে তিনি মাননীয় সাংসদকে সেখানে উপস্থিত রেখে বক্তব্য দিচ্ছেন। আমি সাংবাদিকদের বন্ধুদের কাছে অনুরোধ করব, এটা নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের বিধিমালা এবং স্থানীয় নির্বাচনে স্থানীয় প্রতিনিধিদের অংশগ্রহণের ক্ষেত্রে যে বিধিনিষেধ রয়েছে এটার কতটুকু ব্যত্যয় ঘটেছে এটা আপনারা অনুসন্ধান করবেন। সব কিছু যদি সংশ্লিষ্ট ব্যক্তিকে বলে দিতে হয়, আমার বাড়িতে ডাকাত পড়েছে, এখন আমাকেই যদি বলে দিতে হয় যে আমার বাড়িতে ডাকাত পড়েছে আপনারা আমাকে রক্ষা করেন, অথবা অমুক অমুক ডাকাতি করেছে তাদেরকে গ্রেপ্তার করেন, তাহলে আইন প্রয়োগকারী সংস্থার তো আর এখানে কোনো দায়িত্ব থাকে না। আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব হল ডাকাতিটা কে করেছে, কারা কারা করেছে, নেপথ্যে কারা ছিল। তা আমি মনে করি সাংবাদিক হিসেবেও আপনারা এই বিষয়গুলোকে হাইলাইট করা উচিত। সেটা আমিও যদি কোথাও নির্বাচনী বিধিমালা ভঙ্গ করি আপনারা আমাকেও জিজ্ঞেস করতে পারেন, আমার বিরুদ্ধেও আপনারা রিপোর্ট করতে পারেন। এইটুকু সৎসাহসিকতা নিয়ে যদি আমরা কাজ করতে না পারি তাহলে তো জনগণের সমস্যা সমাধানের মূল জায়গায় আমরা যেতে পারবো না এবং সাংবাদিকতা পেশাটা অনেকটাই অবহেলিত থেকে যাবে। এটাকে সম্মানিত জায়গায় নিতে হলে আপনাদেরকে সাহসী ভূমিকা পালন করতে হবে। প্লিজ, আপনারা জানেন 2012 সালে আমি তখন আওয়ামী লীগের কোনো পদপদবীতে ছিলাম না, আমি সে সময় নির্বাচনে অংশগ্রহণ করি এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মহল আমাকে সে সময় কনভিন্স করার চেষ্টা করেছে। আমি আমার নেতাকর্মীদের স্বার্থ বিবেচনা করে কুমিল্লার মানুষের ইমোশনটাকে মাথায় রেখে আমি সে সময় নির্বাচন থেকে সরে যাইনি। সে সময় যেহেতু সরে যাইনি, আজকে যেখানে আমি প্রস্তুতি নিয়ে নির্বাচনে নেমেছি, যেখানে আমি প্রতিজ্ঞাবদ্ধ যে কুমিল্লার মানুষের স্বার্থে যে কোনো কিছুর বিনিময়ে হলেও আমি আমার দায়িত্ব পালনে পিছপা হব না, সেখানে আজকে এই সময়ে এই প্রসঙ্গটি উঠে আসবে কেন? আমি সবিনয়ে বলতে চাই, এই ধরনের কোনো ইচ্ছে বা এই ধরনের কোনো পরিকল্পনা আমার নেই। আমি শেষ পর্যন্ত কুমিল্লার মানুষের মতামত এবং জনরায়ের জন্য কাজ করে যাব। জনগণ যদি আমাকে প্রত্যাখ্যান করে, ভোট না দিয়ে থাকে, নির্বাচিত না করে, সেটা অন্য কথা, আমি সেই পর্যন্ত কাজ চালিয়ে যাব এবং লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। পানির বোতল লাগবে, পানির বোতল। ঐতিহ্যের শহর, শান্তির শহর, সংস্কৃতির শহর কুমিল্লা এখন কি অবস্থায় পতিত হয়েছে? এই শহর আজ ভয়ের শহরে পরিণত হয়েছে, এই শহরে আজ বাক স্বাধীনতা নেই বললেই চলে, এই শহরে স্বাধীনভাবে কোনো কর্মকাণ্ড পরিচালনা করার কোনো সুযোগ সাংস্কৃতিক কর্মী থেকে শুরু করে সামাজিক কর্মী, শহরের এলিট ক্লাস, সাংবাদিক বন্ধুরা এবং সাহিত্যকর্মী কারোই আছে বলে আমার মনে হয় না। গঠনমূলক সমালোচনা, যুক্তির ভিত্তিতে সমালোচনাকে প্রবল বিরোধিতার মুখে পড়তে হয়। আজকে নাগরিক জীবনের নাবিশ্বাস উঠেছে, আজকে শান্তির শহর কুমিল্লা আজকে দম বন্ধ পরিবেশ তৈরি হয়েছে। এখানে স্বস্তিতে কেউ আছে বলে আমি জানি না, প্রত্যেকটি নাগরিক আজকে অস্বস্তির মধ্যে আছেন। এইরকম শহরটি তো আমরা চাইনি, এইরকম শহর তো কুমিল্লা ছিল না। এখানে সকলে মিলেমিশে সুন্দরভাবে আমরা রাজনীতি করেছি, সামাজিকতা করেছি, সাহিত্য চর্চা করেছি। এক সময়ে এই অঞ্চলের অর্থনীতির প্রাণ কেন্দ্র ছিল, আজকে সেই প্রাণ কেন্দ্রটি আজকে নিষ্প্রাণ হয়ে গেছে। আজকে জনগণের মধ্যে সংকোচ এবং উৎকণ্ঠার সংখ্যাই বেশি। কবিরা কবিতা লিখতে ভয় পায়, প্রামাণিকরা তাদের প্রবন্ধের বিষয়গুলোকে পরিবর্তন করেছেন, প্রতিবাদ এবং দ্রোহ যেখানে সাংস্কৃতিক কর্মীদের কণ্ঠে বারবার উচ্চারিত হয়েছে, আজকে সেখানে শুধুই প্রেম ভালোবাসা আর লতাপাতার কথা, সেখানে বাস্তবতার কিছু আজকে তারা লিখতে পারছেন না, বলতে পারছেন না।